করা হয়েছে আর জিনাতে বিচারের পথ তাকে সহজ করে দেওয়া হয়েছে আমাদের দেশে বিবাহযোগ্য বয়স হল 18 বছর 18 বছরের আগে কোন ছেলে কোন মেয়ে যদি বিবাহের বন্ধনে আবদ্ধ হয় পুলিশ তাকে গ্রেফতার করে তাকে যে বিয়ে করিয়েছে সে হুজুরকে গ্রেফতার করে কাজী সাহেবকে আটক করে মামাকে আটক করে এবং কয়েক ঘন্টার মধ্যে ধর্মমান আদালত গিয়ে মোবাইল কোড দিয়ে তাকে শাস্তি দিয়ে তারপর শাস্তি প্রয়োগ করে আসার কথা বলেন ঠিক না বেঠি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উপজেলায় উপজেলায় সাইনবোর্ড টাঙ্গানো হচ্ছে যে আমাদের এই উপজেলা বাল্য বিবাহ মুক্ত আমাদের এই জেলা বাল্য বিবাহ মুক্ত আমাদের এই উপজেলা বাল্য বিবাহ মুক্ত ভালো কথা বাল্য বিবাহ যদি হয় নারীর জীবন ঝুঁকিপূর্ণ হয় পুরুষের জীবন ঝুঁকিপূর্ণ হয় এটা আমরা আপনাদের কথা মানলাম কিন্তু আপনাদের কাছে আমাদের প্রশ্ন 18 বছরের আগে বিয়ে করলে অসুবিধা হয় বিয়ে করতে বসলে অসুবিধা হয় 18 বছরের আগে জিনা করলে ব্যভিচার করলে ব্যভিচারে লিপ্ত হলে তার বিরুদ্ধে আপনারা কেন অ্যাকশন গ্রহণ করছেন না আমাদের যেভাবে উপজেলাগুলোকে সাইনবোর্ড টাঙ্গানো হচ্ছে এই এলাকা বাল্য বিবাহ মুক্ত আমাদের প্রশাসন থেকে আমাদের সরকার থেকে যদি বলা হতো যে আমাদের এই উপজেলা আমাদের এই জেলা বাল্য প্রেম মুক্ত বিবাহ পূর্বে প্রেম মুক্ত যদি এইভাবে জেলার পর জেলা উপজেলার পর উপজেলা ঘোষণা করা হতো তাহলে আমার মনে হয় নারীও ভালো থাকত পুরুষও ভালো থাকত ধর্ষণ এবং অপহরণ বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক না বেটি আমাদের সমাজ কি সুন্দর করে আমাদের টেলিভিশনে আমাদের ছবিতে নাটকে অভিনয় করে শৈল্পিক রূপ দিয়ে বিনোদনের আগলে আমাদেরকে প্রেম শিখায় প্রেম কিভাবে করবে প্রস্তাব কিভাবে করবে প্রেম ব্যর্থ হলে কিভাবে অ্যাসিড দিবে অ্যাসিড দেওয়ার পরে কিভাবে হত্যা করবে কথা শুনলে কিভাবে ধর্ষণ করবে এগুলো আমাদেরকে দেখায় আহারে আমাদের সিনেমার নায়ক যারা আছেন খলনায়ক যারা আছেন তাদের কাজই তো দর্শনের অভিনয় করা কথা বলেন ঠিক না বেঠি আপনি বিয়েকে কঠিন করবেন আর জিনাহের বাজারকে আপনি খুলে দেবেন এই সমাজে দর্শন বাড়বে অপহরণ বাড়বে খুন বাড়বে অ্যাসিড সন্ত্রাস বাড়বে বরং এইগুলো কমবে না এই জন্য আজকে আমরা এখান থেকে বলি বিবাহের পথটাকে সহজ করে দেন সরকার চেয়েছিল যে মেয়েদের বয়স হবে 14 বছর আর ছেলেদের বিয়ের বয়স হবে 16 বছর কিন্তু আমাদের কিছু বুদ্ধিজীবী এত সমালোচনা করলেন সরকার এই ভালো কাজ করতে পারলো না আজকে আজকের জমাতে আমরা আহ্বান জানাচ্ছি জিনাকের সমস্ত পথকে বন্ধ করে দেওয়া হোক আর বিবাহটাকে সহজ করে দেওয়া হোক কথা বলেন ঠিক না বেটি সর্বশেষে কথাটা বলে আমার আলোচনাটা শেষ করতে চাই জিনা ব্যভিচারের সবচাইতে বড় কারণ হচ্ছে